তাআলা এখানে ওয়াদা করছেন গ্যারান্টার আল্লাহ নিজে হচ্ছেন যদি এই গুণগুলাও আমরা আমাদের ভেতরে আনতে পারি পাঁচটা সিফাত পাঁচটা কোয়ালিটি পাঁচটা গুণ যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোরা তাহলে প্রকৃত মুমিন হতে পারবি এবং তোদেরকে সম্মান দেওয়ার দায়িত্ব আমার রিজিক দেওয়ার দায়িত্ব আমার তোগরে জান্নাত দেওয়ার দায়িত্ব আমার তোদের গুনাহ মাফ করার দায়িত্ব আমার আল্লাহু আকবার জোরে করে বলেন কয়টা কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি আল্লাহ তাআলা বলছেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله تعالى وعدا করতেছেন যদি মুমিনের ভিতরে এই পাঁচটা সিফাত পাওয়া যায় তাহলে এ পাঁচ গুণে গুণী মুমিন যারা তারা হলো সত্যিকারের মুমিন দাবির মুমিন না তারা হাকিকি মুমিন তারা মুসলমানের সিলের মুমিন না তারা গ্রহণযোগ্য মুমিন যদি তাদের ভিতরে পাঁচ রকমের সিফাত মিলে এটা হলো কোরআনের আয়াতের দ্বারা নিজের ঈমান মাপা আগে যেটা বললাম এটা হাদিসের আলোকে নিজের ঈমান মাপা আর এটা হলো নুসুসে কোরআনের দ্বারা নিজের ঈমানকে যাচ পড়তাল করা আল্লাহ বলেন পাঁচটা গুণ মুমিনের ভেতরে থাকলে আমার কাছে হাকিকি মুমিন তার এক নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর কাছে সেই লোকটা মুমিন যার সামনে আল্লাহর নাম উচ্চারিত হইলে যার কানে আল্লাহর কথা পৌঁছাইলে যার সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম তার হৃদয় ভিতর তার হৃদয় তার অন্তকরণ আল্লাহর ভয়ে কাঁপে উঠে যে আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয়ে যার হৃদয় কাঁপে সে হলো প্রকৃত মুমিন অর্থাৎ মনে করেন এই যে আল্লাহর নাম আপনাদের কানে পৌঁছাইতেছি আল্লাহ পাকের কথা আপনার কানে পৌঁছে দিচ্ছি এটা শোনার পরে একটা ভয় একটা খাওফ একটা ভীতি যদি কারোর দিলের ভেতরে আসে আহ আমারও তো আল্লাহর সামনে দাঁড়াইছিল তাহলে এই ভয়টা ইমানের দলিল কোয়ালিটিগত মুমিনের একটা সিমটম একটা গুণ মিনারার মসজিদ থেকে যখন আজান শুনে তখন তার হৃদয়টা কাঁপে উঠে আল্লাহ ডাকতেছে
হাতের কলম তার পড়ে যায়, ফাইলের দস্তখত তার বন্ধ হয়ে যায়, দাড়িপালার মাপামাপি তার বন্ধ হয়ে যায়, তার হাত থেকে কাজের যন্ত্রগুলা পড়ে যায়। যখন আল্লাহর নামের আওয়াজ পায়, ওয়াজিলাত কুলুবুহুম, এই নড়াচড়াটা এটা ইমানের এত জবরদস্ত একটা কোয়ালিটি। এই নড়াচড়া যদি একটা রিকশাওয়ালার ভেতরে পাওয়া যায়, তাহলে এই রিকশাওয়ালার দাম মৌলবীর চাইতে বেশি হয়ে যায়। আলেম হইছে কিন্তু তার এই কোয়ালিটিটা নাই, তার হৃদয় আল্লাহর নাম শুনলে কাঁপে না। শিক্ষিত লোক কিন্তু সে আল্লাহর নাম শুনলে কাঁপে না, কিন্তু একটা মূর্খ মুচি রিক্সাওয়ালার খাতায় নাম, কিন্তু আল্লাহর নাম স্মরণ করায় দিলে সে কাঁপে ওঠে। মসজিদের আজান শুনলে তার কাজ বন্ধ হয়ে যায়, সে কাজে থাকলে আল্লাহর কথা শুনলে তার অন্য কাজ বন্ধ হয়ে আল্লাহর প্রেমের সাগরে সে ডুইবা যায়। এই সিফতটা যদি একটা মুচির ভেতরে পাওয়া যায়, যদি একটা জুতা সেলাই করা মুচি অথবা একটা রিক্সাওয়ালা অথবা একটা ভ্যান গাড়ির ড্রাইভার একটা অশিক্ষিত লোকের ভেতরেও যদি ইমানের এই সিমটাম এই আলামত যদি পাওয়া যায়, শিক্ষিতর চাইতে এই মূর্খের দাম বেড়ে যায়, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা বাইড়া যায়।